হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে এটা নতুন না, সবাই হচ্ছে কম বেশি টেস্ট করেছেন সজনে ডাল। তো আমি প্রথমে মসুর ডাল নিয়ে নিচ্ছি। আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করব। আপনারা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি চুলা দিয়ে দিলাম। বলক আসার পরে আমি এই ফেনাটুকু ফেলে দিই ডাল থেকে। তো আমি বাজার থেকে সজনে আনার পরে কেটে ফ্রিজে রেখে দিই। এভাবে রেখে দিলে অনেকটা ফ্রেশ থাকে, আর এভাবে কেটে না রেখে দিলে যদি এমনি ফ্রিজে রেখে দিই তাহলে শুকিয়ে যায়, অনেক সময় বাইরে রেখে দিলেও শুকিয়ে যায়। তো এখানে আমি লবণ পরিমাণ মতো এবং হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো সজনে সিদ্ধ হওয়ার জন্য। ডাল আর সজনে প্রায় সিদ্ধ হয়ে আসছে, তো এখন আমি কিছু টমেটো দিয়ে দিব। একটা ছোট টমেটো আমি কেটে দিয়ে দিব। যদি আপনাদের টমেটো পছন্দ হয় সজনে ডালের সাথে তাহলে দিতে পারেন, পছন্দ না হলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তা আমি চুলা বন্ধ করে রেখে দিয়েছি পাশে। তো এখানে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সাথে শুকনো মরিচ দিব। আমি ডালের সাথে শুকনো মরিচ খুব পছন্দ করি। জিরা ফোড়ন দিব, আর পেঁয়াজ এবং রসুন দেব বাগারের জন্য। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডালে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, আর ওইদিকে পেঁয়াজ হয়ে গেছে ভাজা, তো সেখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এইটা আমার ডালটা হয়ে গিয়েছে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা একটু বলক চলে আসলে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। তো এই তো হয়ে গেল সজনে ডাল। আমি এইভাবে সজনে ডালটা খেতে পছন্দ করি। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন তা আমাকে জানাবেন, এবং আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।